আপনারা দেখছেন চ্যানেল আই। সুপ্রিয় দর্শক, চ্যানেল আইয়ের অনুষ্ঠান আয়োজনে এখন আপনারা দেখবেন ঐক্য.com.bi সংবাদপত্রে বাংলাদেশ। ক্লে সিরামিক্সের পণ্য কিনতে ঘুরতে হবে না দোকানে দোকানে, আর যেতেও হবে না এক মার্কেট থেকে আরেক মার্কেটে। আপনার সেলফোন অথবা ল্যাপটপ থেকেই চলে আসুন আমাদের মার্কেটে, আর ক্লে সিরামিক্সের শত শত ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট থেকে অর্ডার করুন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি। ঘরে বসেই এক ক্লিকে কিনে ফেলুন পণ্য ঐক্য.com.bi থেকে। আমাদের আনপ্যারালাল কাস্টমার সার্ভিস এবং প্রোডাক্ট ডেলিভারি সার্ভিস নিয়ে আমরা আছি 24 ঘন্টা আপনার সাথে। 1,20,00,000 এসএমই উদ্যোক্তার পণ্য আলোকিত করুক বাংলাদেশের প্রতিটি ঘর। ঐক্য থাকলে সব সম্ভব। ঐক্য.com.bi। প্রিয় দর্শক, ঐক্য.com.bi সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডেইলি অবজারভারের সম্পাদক, ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোহান চৌধুরী। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো শিরোনাম, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, নিয়ন্ত্রণ বাড়ছে রুশ বাহিনীর। রুশ ব্যাংকের উপর নিষেধাজ্ঞা, রূপপুরের সঙ্গে দুশ্চিন্তা বাণিজ্য নিয়েও। অবিশ্বাস্য এক বিদায়, সিরিজ জয়ও ম্যাচে ম্যাচের আশা তারুণ্য। সমকাল শিরোনাম করেছে ঢাকা ওয়াসা, পদক পেতে লাভ, দাম বাড়াতে লোকসান। সামান্যের ভয়ে বিশাল ঝুঁকি, পরমাণু সন্ত্রাসের শিকার হওয়ার আশঙ্কায় ইউক্রেন, কিংবদন্তি শেন ওয়ার্নের বিদায়। ইত্তেফাকের শিরোনাম, আইন ভেঙে যুদ্ধক্ষেত্রে জাহাজ পাঠানো হয়, ইউক্রেনের পরমাণু কেন্দ্রে রুশ হামলা, খোলা সয়াবিনের কৃত্রিম সংকট। কালের কণ্ঠের শিরোনাম, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ হামলা, ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে জটিলতায় শিক্ষার্থীরা, কিংবদন্তি স্পিনারের বিদায়, জেলেনস্কিকে তিনবার হত্যার চেষ্টা, জাহাজে কি হয়েছিল জানাবে রাশিয়া। জনগণের শিরোনাম, নিত্য কৌশলে প্রতারণা, নিখুঁত কৌশলে প্রতারণা, ভোজ্য তেলের বাজারে নৈরাজ্য, দফায় দফায় দাম বাড়ছে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে ইউক্রেন, 28 নাবিককে নেওয়া হচ্ছে রোমানিয়ায়, সংকটে সুন্দরবনের প্রাণী। আমাদের সময় শিরোনাম, এ যুদ্ধ কি সবলে দুর্বলে, স্পিন জাদুকর ওয়ার্নারের বিদায়। মানব জমিনের শিরোনাম, ইউক্রেন ইস্যুতে বিভক্ত দক্ষিণ এশিয়া, ভূ রাজনীতিতে নাটকীয় পরিবর্তন, রাশিয়ান ক্রেতাদের অর্ডার না নেওয়ার পরামর্শ বিজিএমইএর। আমরা পত্রপত্রিকার শিরোনাম পড়লাম, শুনলেন আপনি, অধিকাংশ পত্রিকার শিরোনামই হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের, এবং এখানে কয়েকটি প্রশ্ন দেখা দিয়েছে, যেটা আইন ভেঙে জাহাজ পাঠানো হয় বলছেন আমাদের এখানকার সরকার কর্মকর্তারা, ইউক্রেনে যে জাহাজ পাঠানো হয়েছিল, এবং মির্জা ফখরুল সাহেব বলছেন যে ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের ভূমিকা জাতিসংঘ সনদের পরিপন্থী। এবং যদি মানব জমিনের শিরোনামটাই যদি আমি আপনাকে আর একবার পড়ে শোনাই, সেখানে মানব জমিন বলছে ভূ রাজনীতিতে নাটকীয় পরিবর্তন, রাশিয়ান ক্রেতাদের অর্ডার না নেওয়ার পরামর্শ বিজিএমইএর। সব কিছু মিলে কী মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ অবস্থা, সেটি এখন সারা বিশ্বকে নাড়া দিচ্ছে। এর আগে আমরা কোভিডে পর্যুদস্ত ছিলাম, বিশ্ব অর্থনীতি বলুন, বিশ্বের জীবনযাত্রা বলুন, সব কিছুই কিন্তু একটা বড় ধাক্কা খেয়েছে। এবং এরপর এখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ অবস্থা, তাতে আরেকটি বড় ধরনের ধাক্কার দিকে এগোচ্ছে পৃথিবী।
যুদ্ধের ফলাফল কী হবে সেটি একটি, কিন্তু ইতিমধ্যে পশ্চিমা বিশ্ব যেভাবে রাশিয়ার উপরে অর্থনৈতিক অবরোধ দিচ্ছে তাতে রাশিয়ার যে অর্থনৈতিক অবস্থা ধাক্কা খাবে, বড় ধাক্কা খাবে। আর রাশিয়া যদি, যেহেতু রাশিয়া একটি বড় দেশ, তার সাথে বহু ব্যবসা বাণিজ্য জড়িত থাকে অন্যান্য দেশের থাকে, বিশেষ করে গ্যাস এবং খনিজ সম্পদ এবং তেল রপ্তানিতে, সেখানে স্বাভাবিকভাবেই এই নিষেধাজ্ঞার কারণের জন্যে সেখানকার যে ব্যবসা বাণিজ্য একটি ঝুঁকির মধ্যে যাবে। তাতে সেখানকার জনগণ কীভাবে ভুক্তভোগী হবে সেটি একটি দেখার বিষয়। আরেকটি হলো আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে কিন্তু সেটার একটা বড় ধরনের চাপ পড়বে, এবং এই অর্থনৈতিক অবরোধ একটা নতুন পরিস্থিতির সৃষ্টি করবে বিশ্বের অর্থনীতিতে। আর যুদ্ধের যে ফলাফল সেটি তো দেখার বিষয়, কারণ রাশিয়া একটি বড় দেশ, তার শক্তিও বড়, এবং ইউক্রেন কতটুকু দাঁড়াতে পারবে এই রাশিয়ার এই সম প্রস্তুতির মুখে। একটা পত্রিকা হেডলাইনও করেছে যে সবলে দুর্বলে, হ্যাঁ, তো সেটি দেখার বিষয়। ইতিমধ্যে আমরা গতকাল দেখেছি যে ইউক্রেনে যে বৃহৎ যে নিউক্লিয়ার প্ল্যান্ট সেটি দখল করে নিয়েছে, দু একটি বড় শহর দখল করে নিয়েছে, এবং ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় দ্বার প্রান্তে রুশ বাহিনী, যদিও সেখানকার সরকার বলছে যে তারা প্রতিরোধ করবে। এবং বিশ্বের পশ্চিমা দেশগুলো অবরোধ দিচ্ছে, এবং প্রথম দিকে তারা ইউক্রেনকে বলেছে তারা সকল ধরনের সহযোগিতা করবে। এখন দেখা যাচ্ছে পশ্চিমা দেশগুলো শুধুমাত্র অবরোধ দেওয়ার মতো সহযোগিতা করছে, কিন্তু সর্বাত্মক যে সহযোগিতা সেটি কিন্তু তারা কার্যকর সহযোগিতা, যেটা এটি নিয়ে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন যে তারা এখন নীরব ভূমিকা পালন করছেন। তো আমার যেটি ধারণা হয়েছে যে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাজ্য, তারা ইউক্রেনের ঘাড়ে বন্দুক রেখে রাশিয়ার বিরুদ্ধাচরণ করছিল। যখন যুদ্ধ লেগে গিয়েছে তখন কিন্তু তারা সেই সহযোগিতা তারা দিচ্ছে না, এবং পশ্চিমা বিশ্বই বলছে যে ইউক্রেনের পতন একটি স্বাভাবিক ব্যাপার রাশিয়ার কাছে। আর রাশিয়ার উদ্দেশ্য হলো যে এখানে তারা এখন যে প্রেসিডেন্ট আছে জেলেনস্কি, তিনি যে অবস্থা সৃষ্টি করেছেন, আমি মনে করি তার কিছু হঠকারী নীতি এবং সিদ্ধান্ত আজকে ইউক্রেনকে এই যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে, এবং সেখানকার প্রায় 10 লক্ষ জাতিসংঘের অনুযায়ী, ভাষ্য অনুযায়ী প্রায় 10 লক্ষ ইউক্রেনবাসী তারা আজকে উদ্বাস্তু হয়ে তারা পোল্যান্ডে, তারপরে বিভিন্ন দেশে তারা যেতে বাধ্য হয়েছে। এবং আজকে রাশিয়ার উদ্দেশ্য হলো এই জেলেনস্কিকে সরিয়ে দিয়ে সেখানে তাদের পছন্দের লোককে, অর্থাৎ রেজিম চেঞ্জ যাকে বলে। মার্কিন যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জের কথা করেছে বিভিন্ন রাষ্ট্রে, রাশিয়াও একই রেজিম চেঞ্জ ইউক্রেনে তাদের উদ্দেশ্য, ইউক্রেনকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, ইউক্রেনকে মানে দখল করা নয়, ইউক্রেনকে নিয়ন্ত্রণে আনা, এটি হলো, হ্যাঁ, ইউক্রেন এটি স্বাভাবিক যে তার বর্ডারে যদি ন্যাটো বা ইউরোপিয়ান ইউনিয়ন আসে তাহলে রাশিয়া তো স্বাভাবিকভাবেই তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হবে। যেমনিভাবে 1962 সালে যখন কিউবাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র স্থাপন করা হয়েছিল, তখন প্রেসিডেন্ট কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণার মতো তারা ব্যবস্থা গ্রহণ করেছিল। পরবর্তীতে অবশ্য কূটনৈতিক চাপ সৃষ্টি করে সেই ক্ষেপণাস্ত্র, রাশিয়ান ক্ষেপণাস্ত্র ক্রুশ্চেভ সেই সময়ের
সোভিয়েত ইউনিয়নের ক্রুশ্চেভ, তিনি সেখান থেকে তুলে আসার কারণের জন্য সেই যুদ্ধ হয়নি, নাহলে কিন্তু সেখানেও কিন্তু একই যুদ্ধ অবস্থা হয়েছিল। তাই আমি মনে করি যে ছোট দেশগুলো স্বাভাবিকভাবেই তার বৃহৎ যে দেশ প্রতিবেশী দেশ থাকে তাদের সাথে আচরণে তাদেরকে অনেকটা কৌশলী হতে হবে এবং অনেকটা যাকে বলে হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা আমি মনে করি বুদ্ধিমানের কাজ। আমাদের পত্রিকায় যে শিরোনাম আমি আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে এখানে বলা হচ্ছে যে ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলার ঘটনায় মার্সেন মেরিন অফিসার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনের বক্তব্যে বলা হচ্ছে যে আইন ভেঙে যুদ্ধক্ষেত্রে আমাদের জাহাজ পাঠানো হয়। এটি নিয়ে আমাদের নাবিক সংগঠন তারা সরাসরি বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে দায়ী করেছে এবং তারা আরেকটি কথা বলেছে যে এই বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করার জন্য। আমি মনে করি যে এই তদন্ত কমিটি হওয়া উচিত এবং তদন্ত কমিটিতে আসল তথ্য বেরিয়ে আসা উচিত, কাদের গাফলতির কারণের জন্য বা সিদ্ধান্তহীনতা বলুন অথবা ভুল সিদ্ধান্তের কারণের জন্য। আরেকটি পত্রিকায় দেখলাম যে রাশিয়া বলেছে যে কিভাবে কেন এই জাহাজটিতে আগুন লাগলো তারা একটা ব্যাখ্যা দেয়। সেটাও তারা বলছে যে প্রকারান্তে তারা বলছে যে তাদের কোন ঘটনা নয়, অন্য কেউ হয়তো এটা করে একটু দৃষ্টি অন্যদিকে ফেরানোর কথা চিন্তা করেছে। এবং তবে রাশিয়ার পক্ষ থেকে যেটি করা হয়েছে যে সেটি হলো যে ওখানকার যে আমাদের নাবিক বাকি 28 জন যে নাবিক আছে তাদেরকে নিরাপদে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তারা সহযোগিতা করেছে। রাশিয়ানরা দুঃখ প্রকাশ করেছে এই মৃত্যুতে এবং ওখানকার যে জাহাজ সেটি যেন নিরাপদে ফিরে যেতে পারে সেটিরও তারা আশ্বাস করেছে। যদিও জাহাজটি পরিত্যক্ত অবস্থা আছে, প্রায় জাহাজটি কিন্তু নতুন কেনা এবং প্রায় 200 কোটি টাকার মতো এই জাহাজটি এখন পরিত্যক্ত এবং কে এর দায় নেবে। আপনাকে এই অনুষ্ঠানে আমি প্রশ্ন করেছিলাম বিশেষ করে সয়াবিন তেলের দাম এবং পেঁয়াজের দামের যে এই যে আমাদের দেশে বলা হয় বাইরে যদি দাম বাড়ে তাহলে তো বাংলাদেশের দাম বাড়বেই, কিন্তু আদৌ কি সেটাই সত্য যে বাইরে যতটুকু বাড়ে ততটুকু আমাদের দেশে বাড়ে? দেখুন, আমি আজকে একটি প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের একটা সংবাদ দেখলাম, সেখানে একজন ভোক্তা বলছেন যে মাননীয় মন্ত্রী অর্থাৎ বাণিজ্য মন্ত্রী মিটিং করেছেন মাত্র 2 দিন আগে, সেখানে তিনি বলেছেন আর দাম বাড়াতে দেওয়া হবে না এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে অভিযান পরিচালনা করার জন্য। তারই পরে কিন্তু এই ভোক্তা বাজারে গিয়ে দেখলেন যে 10 টাকা বেড়ে গেছে পার কেজিতে। তো এখন প্রশ্ন হলো যে এবং সেখানে মন্ত্রী কিন্তু একথা বলেছেন যে সরকারের হাত অনেক লম্বা, তো আজকে সরকারের হাত লম্বা কতটুকু সেটিও ভোক্তারা দেখতে চায় এবং যারা দাম বাড়াচ্ছেন যে সিন্ডিকেট তাদের ক্ষমতা কতটুকু সেটিও কিন্তু জনগণ দেখতে চায় সরকারের হাত লম্বার মধ্য দিয়ে। আমি মনে করি যে এই সিন্ডিকেটকে যদি তারা নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কিন্তু এই সিন্ডিকেট ভোক্তাদের ভুক্তভোগী হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আমরা হয়তো আজকের অনুষ্ঠানে যখন সুন্দরবন নিয়ে কথা বলবো তখন হয়তো মনে হবে যে সুন্দরবন নিয়ে কথা বলবো আর কি আছে, কিন্তু আজকের একটি পত্রিকায় খুব গুরুত্বপূর্ণ একটি খবর যা পাচ্ছে সুন্দরবন বিপন্ন এবং আমরা বারবার ঐতিহ্য রক্ষার কথা বলি। এখানে বলা হচ্ছে যে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, পানির উচ্চতা বৃদ্ধি, চোরা শিকারী, কাঠ পাচারকারী এবং আগুন দস্যুদের কারণে সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগারের হয়তো আদমশুমারিটা হয় মানে শুমারিটা হয় কিন্তু অন্য পশু পাখির কোনো শুমারি হয় না এবং বনটি আসলেই বিপন্ন হয়ে উঠছে, এ ব্যাপারে কার কী দায়িত্ব বলে মনে হয়? প্রথম যেটি হলো সুন্দরবন আমাদের একটা প্রকৃতির দান, আল্লাহ তার সৃষ্টির অন্যতম একটি মানে বৈশিষ্ট্য হিসাবে এই সুন্দরবনকে আমাদের উপহার দিয়েছেন। এটার মধ্য দিয়ে বেশ কতগুলো উপকার আমরা পাচ্ছি, একটি হলো যে এই সুন্দরবন আমাদের বিভিন্ন সময়ে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগের সময় একটা ঢাল হিসাবে কিন্তু এই সুন্দরবন আমাদের রক্ষা করে, উপকূল অঞ্চলকে রক্ষা করে।
দ্বিতীয় যেটি হলো সেখানকার যে সম্পদ, সেই সম্পদ আমাদের উপকারে আসে, প্রাণীজ সম্পদ বলুন অথবা আমাদের গাছ বলুন। তারপরে সুন্দরবনের যে পর্যটন আকর্ষণ সেটিও কিন্তু আমাদের একটি বড় ধরনের একটি আয়ের উৎস হতে পারে। কিন্তু স্বাভাবিকভাবেই যেখানে সম্পদ থাকবে সেখানে কিন্তু দস্যুতা থাকবে, দস্যুও থাকবে। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি এই সুন্দরবনকে লুট করার বা সুন্দরবনের সম্পদকে অপব্যবহার করার, কুক্ষিগত করার এটি প্রক্রিয়া আমরা দেখেছি। এর আগে আমরা দেখেছি সেখানে জলদস্যু, তাদের উপদ্রব। আমরা দেখছি যে সেখানে পোচার যারা, যারা হরিণ মারে, বাঘ মারে বা ইত্যাদি, তারা কিন্তু সিন্ডিকেট হিসেবে সেখানে কাজ করে এবং অবৈধভাবে এগুলো হত্যা করে। আর আপনি যেটা বলেছেন যে সেখানকার যে আদমশুমারি বা পশু শুমারি যেটি, সেই পশু শুমারিতে শুধুমাত্র বাঘের ব্যাপারে বোধ করি আমাদের উৎসাহ বেশি। অন্য যে আমাদের হরিণ আছে, বিভিন্ন প্রজাতির হরিণ আছে কিন্তু সেখানে, এবং বিভিন্ন প্রজাতির পশু পাখি আছে, এমনকি কুমির আছে, সেগুলো সম্পর্কে কিন্তু সেরকম উৎসাহ আমরা দেখি না। তাই আমি মনে করি যে এই সুন্দরবনকে সার্বিকভাবে রক্ষা করা, সেখানকার প্রাণী সম্পদ রক্ষা করা, সেখানকার যে গাছগাছালি আছে সেগুলিকে রক্ষা করা, এবং সর্বোপরি সুন্দরবনকে প্রকৃতিগতভাবে যেভাবে সুন্দরবন আছে সেই প্রকৃতির অবস্থানটাকে যেন রক্ষা করা যায়, সে ব্যাপারে একটি সার্বিক উদ্যোগ নেওয়া দরকার পরিকল্পনা সরকারের পক্ষ থেকে, স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি। এটি আমি মনে করি আজকের সবচেয়ে বড় প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাকে, বিশেষ করে আজকে ক্রিকেটার, অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন মারা গেছেন, আমরা হয়তো সময় পেলে তার ব্যাপারে আলোচনা করতাম। আজ আমাদের বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেট আফগানিস্তানের সাথে দ্বিতীয় লড়াই, একটা দুই আগের লড়াইটাতে আমরা জিতে গেছি, আশা করি যে আজকের লড়াইটাতে হয়তো আশা ব্যঞ্জক হবে। ভালো থাকবেন সবাই। প্রিয় দর্শক, আমরা ক্রিকেটের কথা বলছিলাম, আজকে দ্বিতীয় ওয়ানডে, দ্বিতীয় টি টোয়েন্টি, বাংলাদেশ ভালো করুক, ক্রিকেটের জয় হোক, ক্রিকেট হাসলেই কিন্তু বাংলাদেশ হাসে। ভালো থাকবেন সবাই, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খুদা হাফেজ।